আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মুসল্লিগণ একত্র হয়ে ঈদের নামাজ আদায়ের তৌফিক দিয়েছেন। এক মাস রোজা রাখার পর আমরা সবাই একত্রিত হয়ে ঈদের নামাজ পড়তে এসেছি। আমেরিকার মতো একটা জায়গায় মুসলমানদের এইভাবে সুন্দর জমায়েত হয়ে নামাজ আদায় করা, এত সুন্দর মসজিদ নির্মাণ আল্লাহ তাআলার বড় মেহেরবানি। তো ভাই, আজকে ঈদের দিন আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে ধারণা রাখা দরকার। প্রথমত, ঈদ আমাদেরকে কি শিক্ষা দিল? দ্বিতীয়ত, ঈদের দিন আমাদেরকে কি শিক্ষা দিল? তৃতীয়ত, ঈদের নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল? ঈদ, ঈদের দিন, ঈদের নামাজ, এই তিনটা জিনিস থেকে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা শিক্ষা নেব। ঈদ আমাদেরকে শিক্ষা দিয়েছে আনন্দ। ঈদ এর বাংলা অনুবাদ হল আনন্দ করা বা খুশি করা, খুশি মাত করা। এই ঈদ শুধুমাত্র খুশির নাম নয়, মুসলমানদের ঈদ শুধুমাত্র খুশির নাম ঈদ নয়, আনন্দের নাম ঈদ নয়। মুসলমানদের ঈদ ইবাদত এবং খুশি দুটোর সমন্বিত একটা কার্যক্রমের নাম হলো ঈদ। শুধুমাত্র খুশি করব, আনন্দ করব, যেটা জাগতিক সিস্টেমে মানুষ করে থাকে, আতশ বাজি ফুটায়, র্যালি করে, শোভাযাত্রা করে, বিভিন্ন আইটেমে মানুষ করে থাকে, যেটা আমরা আমাদের দেশে অনেক জনকে করতে দেখি, বিভিন্ন রাষ্ট্রেও করে থাকে। শুধু আনন্দ মুসলমানদের ঈদ নয়, মুসলমানদের ঈদ হবে ইবাদত। মুসলমান যদি আমার ঈদ ইবাদত না হয় তো সেটা আমার ঈদ নয়। এমন একটা কাজ বাকি নেই যা মুসলমান করবে অথচ তা ইবাদত হবে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই বানিয়েছেন। আমি ইবাদত ছাড়া আর কিছু করার সুযোগ নেই। দুনিয়ার কোনো কাজ মুসলমান করবে সেটা ইবাদত হবে না, এমন কাজ করার সুযোগ মুসলমানের নেই। এজন্য যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানিয়েছি তো শুধু ইবাদতের জন্য বানিয়েছি। তাহলে শুধু যদি ইবাদত করতে হয় তো আমি জীবনে যতটুকু হায়াত পেয়েছি আমার পূর্ণ জীবনের পূর্ণ হায়াতকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে, এই ছাড়া অন্য কোনো কাজ নেই। এখন প্রশ্ন আসবে যে আমি শুধু ইবাদতে কাটালে আমার জাগতিক দুনিয়াবি কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হবে, ছেলে মেয়ে কিভাবে লালন করব, ব্যবসা বাণিজ্য কিভাবে চালাবো। দেখেন, এই প্রশ্ন যদি করবেন আমি বলবো যে আপনি ইবাদত কাকে বলে বুঝেন। ইবাদত হলো মুসলমানের জীবনে সমস্ত কর্ম, সমস্ত কর্ম ইবাদত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতগুলো আদায় করার পর হালাল রিজিক তালাশ করাও ফরজ। এখন হালাল রিজিক তালাশ করা যদি ফরজ হয় তো ফরজ কাজ যেটা ওটাও যদি ইবাদত হয় তাহলে আপনার হালাল রিজিক তালাশ করা সেটাও তো যেহেতু ফরজ সেহেতু ইবাদত। এখন আপনি বলেন আপনার ব্যবসার মধ্যে হালাল রিজিকের তালাশ আছে কিনা, আছে, তাহলে আপনার ব্যবসা ইবাদত। আপনার চাকুরি হালাল রিজিকের তালাশে, হ্যাঁ, তাহলে চাকুরি ইবাদত হবে না কেন? আপনার গাড়ি চালানো, ড্রাইভিং করা যদি হালাল রিজিকের তালাশ হয় তাহলে সেটা কেন ইবাদত হবে না? এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, এই ফরজের পাশাপাশি এগুলো আদায় করে আমাকে হালাল রিজিক তালাশ করাও ফরজ। তো এগুলো ফরজ হয়ে যদি ইবাদত হতে পারে তো হালাল রিজিক তালাশ করে ফরজ হলো ইবাদত হবে না কেন? তাহলে বুঝা গেল আমার ব্যবসা সেটাও ইবাদত। কিন্তু আমাকে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো আমার দুনিয়ার সমস্ত কর্ম হতে হবে দুইটা পদ্ধতিতে, এক আল্লাহর হুকুম, দুই রাসূলের তরিকা। আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা নাই, ইবাদত হবে না। আল্লাহর হুকুম নেই, নবীজির তরিকা আছে, ইবাদত হবে না। যেমন কোন একজন ব্যক্তি জানতে পারলো যে গরু হালাল, এটা আল্লাহর হুকুম, গরু হালাল। এখন ওই ব্যক্তি যদি গরুর মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলে, ওই ব্যক্তি যদি গরুকে পিটিয়ে মেরে ফেলে, এরপরে যদি ওটা
খেতে যায় ওটা সহি হবে না, এই জন্য যে রাসূলের তরিকায় সেখানে জবাই হয় নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম নেই শুয়োর হারাম, আল্লাহর হুকুমে শুয়োর হারাম। কোন ব্যক্তি যদি শুকরকে শুয়োরকে নবীজির তরিকায় বিসমিল্লাহি আল্লাহু আকবার দিয়ে জবাই দেয় সেটা হালাল হবে না। কেন? ওখানে আল্লাহর হুকুম নেই, নবীজির তরিকা থাকলে কোনো কাজ হবে না। আল্লাহর হুকুম আছে, নবীজির তরিকা নাই সেটাও হবে না। যেমন আপনি বলেন রোজা রাখা ইবাদত, রোজা রাখা ইবাদত, কোনো সন্দেহ আছে? আজকের দিনে রোজা রাখা হারাম, কিভাবে ইবাদত হয়? যে কাজ হারাম সেটা কিভাবে ইবাদত হয়? রোজা ইবাদত, এটাতে কোনো সন্দেহ নেই। তাহলে ঈদের দিনে রোজা রাখা হারাম, তাহলে হারাম কাজ কিভাবে ইবাদত হয়? বুঝা গেল, রোজার নামই ইবাদত নয়, আল্লাহর হুকুম নবীজির তরিকা অবলম্বন করে রোজা রাখার নাম ইবাদত। এখন নামাজ পড়া ইবাদত সারা জীবন জানলাম, তো উত্তর দিক ফিরে নামাজ পড়লে কি হবে? ওযু ছাড়া নামাজ পড়লে কি হবে? কেন হবে না? এই জন্য যে সেখানে আল্লাহর হুকুম নবীজির তরিকায় নামাজ হয়েছে। দুনিয়ার সমস্ত কর্মকে আল্লাহর হুকুম নবীজির তরিকায় ঢুকিয়ে ফেলতে পারলে সমস্ত কর্ম ইবাদত হবে। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কিছু কিছু কাজ দিয়েছেন যে কাজগুলোকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করে, কিছু কিছু কাজ আল্লাহ দিয়েছেন যেগুলোকে বানিয়েছেন ইবাদত করে, যেমন নামাজ, রোজা, হজ, কোরআন, কোরআনের তেলাওয়াত, এগুলোকে আল্লাহ বানিয়েছেন ইবাদতের জন্য। এটাকে ইবাদতে মাহদা, কুরবতে মাহদা বলা হয়। শুধুমাত্র ইবাদতের জন্য আল্লাহ তাআলা এগুলো তৈরি করেছেন। পক্ষান্তরে মানুষের এমন কিছু কাজ আছে যেগুলোকে আল্লাহ ইবাদতের জন্য বানান নাই, মানুষ সেগুলোকে বিভিন্ন সিস্টেমে ইবাদত বানিয়ে নিতে হয়। যেমন খিদা লাগলে খানা খাওয়া, আপনারা বলেন খিদা লাগলে খানা খাওয়া এটা কি ইবাদতের জন্য বানানো হয়েছে? না। যদি খিদা লাগলে খানা খাওয়া এটা ইবাদতের জন্যই হতো, তো গরু কেন খায়, অমুসলমানরা কেন খায়? নামাজ ইবাদতের জন্য বানানো হয়েছে, এটাকে ইবাদতে মাহদা বলা হয়। আর এটা শুধুমাত্র যাদের ইবাদত তারাই করে, কোনো অমুসলমান নামাজ পড়ে না, কোনো গরু ছাগল হাঁস মুরগি নামাজ পড়ে না। ঠিক খাবার যখন খিদা লাগে তখন অন্যান্য সমস্ত জন্তু জানোয়ার সবাই খায়, তখন আমিও খেলাম, একটা কাফের খেলো, একটা গরু খেলো, একটা ছাগল খেলো, খানার প্রয়োজন হলে তারা খায়, ঘুমের প্রয়োজন হলে ঘুমায়, পেশাবের প্রয়োজন হলে পেশাব করে, পায়খানার প্রয়োজন হলে পায়খানা করে। এগুলোর নাম ইবাদতের জন্য বানানো হয় নাই। কিন্তু আমি মুসলমান যদি সেই কাজগুলো করি তো তাকে কৌশলে সিস্টেমে পদ্ধতি অবলম্বন করে ইবাদত বানাতে হয়, এরপরে আমাকে ওই কাজ করতে হয়। আল্লাহ যেহেতু আমাকে ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য বানান নাই, সেহেতু আমি জীবনে যা করব সব কর্মকে আগে ইবাদত বানাবো পরে করব, যা ইবাদত হবে না তা আমার করার সুযোগ নেই। আমি কি বুঝাতে পারতেছি আমার কথাগুলো? যদি সেটা ইবাদত হয় তো আমার করার অনুমতি আছে। কেন? এই জন্য যে আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন, তুমি এই কাজ এমন কাজ কেন করবে যা ইবাদত হবে না? তুমি ঘুমাবা, ঘুমাও, সমস্যা নাই, কিন্তু ইবাদত বানায় না। তুমি গোসল করবা, করো, কোনো সমস্যা নাই, এটা মানুষ হিসেবে করতেই হবে। খিদা লাগছে খানা খাবা, খাও, কোনো অসুবিধা নেই, এটা মানুষ হিসেবে খেতে হবে। কিন্তু এটাকে কি ইবাদত না বানিয়ে এমনি গড়পড়তে খাওয়া যাবে? না, গড়পড়তা তো গরু খায়, ইবাদত ছাড়া ইবাদত বানায় না। কিন্তু খিদা লাগছে খেয়ে নিছে, অমুসলমানরা খিদা লাগছে খেয়ে নিছে, কিন্তু আমাদের তো একটা নিয়মতান্ত্রিকতা আছে। এই জন্য আমার আপনার আমাদের জীবনের প্রতিটি কর্মকে ইবাদত বানাতে হবে, সেই ইবাদতের গণ্ডিতে আনতে হবে, এরপরে সেই কাজটা করতে হবে। আমি আজকে ঈদের দিনের যে কথাটা বলছিলাম, ঈদ, এই ঈদ মুসলমান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন, ঈদ মানে আনন্দ বুঝলাম, ঈদ মানে উৎসব বুঝলাম, ঈদ মানে খুশি বুঝলাম, কিন্তু এই ঈদ যদি শুধু খুশির মধ্যে থেকে যায়, শুধু আনন্দের মধ্যে থেকে যায়, তাহলে সেটা মুসলমানের ঈদ হতে পারে না। অবশ্যই সেই খুশি সেই আনন্দ ইবাদতে পরিণত হতে হবে, তাহলেই আমার ঈদ মুসলমানের ঈদ হবে। এখন আমার ঈদের মধ্যে কোনো মুসলমানের গণ্ডির বাইরে কিছু হচ্ছে কি না, আমার ঈদের মধ্যে মুসলমানের গণ্ডির বাইরে কিছু হচ্ছে কি না, মুসলমান আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমি আমরা কোনো অবস্থাতেই যেন এমন কোনো কর্ম না করি, এমন কোনো কাজে না জড়াই যে কাজটা ইবাদতের গণ্ডির বাইরে চলে যায়। এই জন্য নিয়মতান্ত্রিক সিস্টেম ওয়ান, আমাদেরকে অবশ্যই ঈদ পালন করতে হবে। এখন এই ঈদে আমরা কি করব? আমরা সৌহার্দ্য, ভাতৃত্ব, বন্ধুত্ব প্রগাঢ় করব। যাহা হোক, প্রথম ঈদের শিক্ষা যে ঈদ মুসলমানদের আনন্দ এবং ইবাদত সমন্বয় সাধন করতে হবে। দ্বিতীয় নম্বর, ঈদের দিন আমাদেরকে কি শিক্ষা দিল? ঈদের দিন আমাদেরকে শিক্ষা দিল যে মুসলমানদের ঈদ
দুইটা আপনারা বলেন তো মুসলমানদের ঈদ কয়টা আমাকে খেয়াল করেন মুসলমানদের ঈদ কয়টা দুইটা মুসলমানদের ঈদ দুইটা মুসলমানদের ঈদ দুইটা দুইটা ঈদুল ফিতর ঈদুল আযহা সংক্ষিপ্তভাবে বলছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এমন সময় এক ইহুদির সাথে দেখা ওই ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে বলছে যে ওমর তোমাদের উপরে কোরআনের যে চূড়ান্ত আয়াত নাযিল হয়েছে বিদায় হজের ভাষণের মানে বিদায় হজের সময় চূড়ান্ত যে আয়াত নাযিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা মানুষ মনে রাখবেন পৃথিবীর কোন গঠন কোন তন্ত্র মন্ত্র আজ পর্যন্ত তাদের কৃতকর্মকে তাদের সংবিধানকে কিয়ামত পর্যন্তর জন্য চিরস্থায়ী সংবিধান ঘোষণা করতে পারেন নাই পারে নাই এবং কি আমাদের ধর্মের আগে অতীত নবীগণের কোন দিন সম্পর্কেও আল্লাহ প্রদত্ত এমন কোন ঘোষণা আসে নাই যে তাদের দিন পরিপূর্ণ আল্লাহ প্রদত্ত এমন কোন এলান আসে নাই যে তাদের দিন তাদের ধর্ম কিয়ামত পর্যন্তর জন্য স্বয়ং সম্পন্ন এরকম কোন ঘোষণা ইহুদিদের দিন সম্পর্কে আসে নাই নাসারাদের দিন সম্পর্কে আসে নাই তাওবা ইনজিল জাবুর কিতাবের দিন সম্পর্কে আসে নাই অতীত নবীগণের দিন সম্পর্কে ধর্ম সম্পর্কে এমন এলান আসে নাই যে এলান আমাদের নবীজির ধর্ম তথা ইসলাম সম্পর্কে স্বয়ং আল্লাহ চূড়ান্ত আয়াত নাজিল করে ঘোষণা করেছেন আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দীন পরিপূর্ণ করে দিয়েছি ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি তোমাদের নিয়ামত তোমার আমার নিয়ামত তোমাদের জন্য মুকাম্মাল করে দিয়েছি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা এবং কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের দীন ইসলামকে তোমাদের দীন বা ধর্ম হিসেবে নির্ধারণ করে দিয়েছি এবং আমি এর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহু আকবার কাবীরা এই যে আয়াতটা নাজিল হলো এবং আমাদের এই দীন আর ইসলাম সম্পর্কে কিয়ামত পর্যন্তের জন্য স্বীকৃতি আল্লাহ প্রদত্ত নাজিল হলো এবং এই দীন পরিপূর্ণ কোন খুঁত কোন ত্রুটি কোন বিচ্ছুতি এর মধ্যে আর নাই এই এলান যে আল্লাহ নাজিল করলেন যেই দিন এই নাজিল হলো আয়াতটা ওই ইহুদি বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে যে এরকম যদি আমাদের ধর্মের ব্যাপারে আল্লাহ প্রদত্ত কোনো এলান আসতো তো আমরা সেই দিনটাকে ঐতিহাসিক দিবস হিসেবে পালন করতাম সেটাকে আমরা মনে রাখার মতো করে উদযাপন করতাম আজকের দিনে আমাদের ধর্মের পরিপূর্ণতার সম্পর্কে আল্লাহ প্রদত্ত আয়াত নাজিল হয়েছে সেই দিনটাকে আমরা এভাবে স্মরণ রাখতাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তুমি কি মনে করছো আমাকে নতুন কিছু করার সিস্টেম শিখাচ্ছো তুমি কি মনে করছো আমরা নতুন কোনো কিছু সংযোজন করব না আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখার মতো উদযাপন করার মতো আনন্দ করার মতো খুশি পালন করার মতো দুইটা দিবস দান করেছেন সেই দুই দিন ছাড়া তৃতীয় কোনো দিন কোনো উপলক্ষে আমরা এটাকে সংযোজন করতে পারি না আনতে পারি না এটাকে বাড়াতে পারি না তার মানে হলো মুসলমানদের ঈদ শুধুমাত্র ঈদুল ফিতর শুধুমাত্র ঈদুল আযহা এই দুই ঈদ ঈদের দিন ছাড়া তৃতীয় কোনো ঈদ মুসলমানদের নাই আপনারা বলেন তো মুসলমানদের ঈদ কয়টা দুইটা বলেন কয়টা এটা আকীদা এটা আকীদা এটা আকীদা এটা আকীদা এই আকীদা পোষণ করবেন না তো কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে এক এমন কিছু উম্মত হবে যারা আমার আমি হাউসে কাউসারের পানি পান করানোর জন্য সিংহাসনে আসীন হব আকাশের নক্ষত্র সম পরিমাণ পান পাত্র আমাকে দেয়া হবে আমি নিজের হাতে আমার উম্মতকে হাউসে কাউসারের পানি পান করব আপনারা কি আমার কথাগুলো খেয়াল করে শুনতেছেন এটাও বলে না যে হ্যাঁ বা না শুনতেছেন যদি শুনেন তো অন্তত কিছু ফজিলতের কথা বললে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আরে ফুটবল খেলার সময় যখন বাঁশের ফাঁকে বল ঢুকে যায় তখন তো আপনারা আগে থেকে পাও নাড়েন রেডিও থাকেন যে গোল কখন করবো এখানে সওয়াবের ফজিলতের কথা বললে সুবহানাল্লাহ বলতে পারি না জিজ্ঞেস করলে উত্তর দেন না কি সুন্দর করে আমরা বলি যে বলেন কিছু যা হোক বলেন তো নবীজি কি বললেন যে আমার উম্মত লাইনে লাইনে আসতে থাকবে আর আমি নিজের হাতে হাউজে কাউসার তাদেরকে পান করাব নবীজি বলেন এমন একটা গ্রুপ থাকবে এমন একটা জাতি থাকবে যারা নকল আসল না কিন্তু আমার আসল উম্মতের ফাঁকে ঢুকে যাবে কেন ফায়দা লুটার জন্য
এই হাউজে কাউসারের পানি পাওয়ার আশায় আসল উম্মতের ফাঁকে নকল উম্মত প্রবেশ করবে আর তারা এত কাছাকাছি এসে যাবে যে তাদেরকে আমি দেখতে পাচ্ছি তারা আমাকে দেখতে পাচ্ছে এত কাছাকাছি চলে আসবে তখন ফেরেশতারা তাদের এবং আমার মাঝখানে পর্দা দিয়ে দিবে আমি বলবো ঘটনা কি এরা আমার উম্মত তোমরা এদেরকে মাঝখানে আড় করলা কেন তখন ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ না আপনি চলে আসার পরে তারা আপনার ধর্মের মধ্যে কম বেশ করেছে সংযোজন বিয়োজন করেছে সুতরাং এরা আপনার আসল উম্মত নয় আপনার উম্মতের কাতারের অধীনস্থ নয় আমাদের নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে যাবে নবীজির সাথে সাথে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি যারা আমার ধর্মের মধ্যে কম বেশ করেছে তাদেরকে আউট করো সরিয়ে দাও জাহান্নামে ফেলে দাও সম্মান মনে রাখবেন আমাদের ইসলামের ঈদ হলো দুইটা যারা এই বিশ্বাস পোষণ করবে যে ঈদ তিনটা তারা ওই যে সফকান সফকান লিমান গায়্যারা বাদির অন্তর্ভুক্ত হবে ধর্মের কমবেশ যারা করেছে তাদের অন্তর্ভুক্ত হবে এজন্য আমরা ঈদ দুইটা এই বিশ্বাসটা অন্তরে রাখবো ঈদ তিনটা নয় ঈদে মিলাদুন্নবী নামক কোন ঈদ মুসলমান যদি বিশ্বাস করে তাহলে এই দলের অন্তর্ভুক্ত হবে যারা কেয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে তিন নম্বর বিষয় হলো ঈদের নামাজ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে আমি কিন্তু প্রসঙ্গগুলো প্রত্যেকটাকে বিস্তারিত বর্ণনা দিতে সময় লাগবে আমাদের যেহেতু মসজিদ পূর্ণ হয়ে গেছে সকল মুসল্লি এসে জমা হয়ে গেছেন এজন্য আমরা 7:30 পর্যন্ত হয়তো যাব না তার আগেই নামাজ শুরু করে দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের প্রয়োজনীয় কিছু কথা থাকবে সেই কথাগুলো আমরা শেষ করে তারপরে নামাজ শুরু করব আমি তৃতীয় নম্বর পয়েন্টটা বলে কথা শেষ করছি তৃতীয় নম্বর বিষয় হলো আমাদের ঈদের নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল আপনারা বলেন তো আমরা ঈদের নামাজে বিক্ষিপ্ত না কাতারবদ্ধ আমরা কি ঈদের নামাজের মধ্যে আইসা নামাজে বিক্ষিপ্ত না কাতারবদ্ধ আমার এই কাতারবদ্ধতা আমাকে একথা শিক্ষা দিচ্ছে যে না মুসলমান বিক্ষিপ্ত থাকবে না কাতারবদ্ধ থাকবে মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে ছোট্ট ছোট্ট কোনো সমস্যা যদি থাকে সামাজিক পারিবারিক বা নিজের ব্যক্তিগত এগুলোকে বিসর্জন দিতে হবে কেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন আমাদের আল্লাহ বলেন নিশ্চয় মুমিনরা হলেন ভাই ভাই ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম মুমিনদের পারস্পরিক কোনো অসুবিধা সৃষ্টি হলে সেগুলোকে মীমাংসা করো মীমাংসা করো এটাকে মীমাংসা করো বিভেদ বাড়াইও না বিভেদ বাড়িও না আমরা অনেকে জেনে থাকি যে বিভিন্ন আমাদের দেশের উদাহরণ দিলে বুঝবেন ওই যে পাতিল আছে না হান্ডি হান্ডির ব্যবসা করে পাতিলের ব্যবসা করে তো ট্রাকে করে এক বস্তা পাতিল সে নিয়ে আসছে আনার সময় বস্তার ভিতরে থাকা একটা হান্ডি আর একটার সাথে ধাক্কা লাগে ট্যাপ গলে যায় ট্যাপ গলা বুঝবেন একটু গর্ত হয়ে যায় তখন যারা দোকানদার বিক্রি করে তারা কিন্তু ট্যাপ গলা অবস্থায় বা গর্ত অবস্থায় বিক্রি করে না তাদের কাছে দুটো যন্ত্র থাকে কাঠের বানানো একটা ভিতরে দেয় আর একটা বাহির থেকে একটা বাড়ি দেয় দিলে তো ওই যে ভিতরে ঢুকে গেল ট্যাপ গলা সোজা হয়ে যায় আমাদের আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম মুসলিম সমাজে মুসলমানরা পারস্পরিক যখন সঙ্গবদ্ধভাবে জীবন কাটাবে তখন খোঁচা লাগবে ট্যাপ গলে যাবে তো ফাআসলিহু দুই যন্ত্র দিয়া বাড়ি দিয়ে সোজা করে দাও এটারে আর গর্ত বাড়াইও না প্যাস বাড়াইও না সমস্যা বড় কইরো না মীমাংসা করে দাও আমার আজকের ঈদের নামাজের এই কাতারবদ্ধতায় এই কথা শিক্ষা দিচ্ছে মানফাআতে এক হে ইস কওমে কি নুকসানে ভি এক আল্লামা ইকবাল বলেছেন মানফাআতে এক হে ইস কওমে কি নুকসানে ভি এক মানফাআতে এক হে ইস কওমে কি নুকসানে ভি এক কুছ বড়ি বাত থি হোতে জো মুসলমান ভি এক হেরমে পাকে ভি কুরআনে ভি আল্লাহ ভি এক হেরমে পাকে ভি কুরআনে ভি আল্লাহ ভি এক কুছ বড়ি বাত থি হোতে জো মুসলমান ভি এক ফিরকা বন্দি হে কহে আর কহে জাতি হে কে জমানে মে পনপনে কি ইহি বাতি হে জাত হিসেবে মুসলমানের লব্য ক্ষতি উভয় একই নবী বলো ধর্ম বলো ঈমান বলো তাহাও একই কুরআন বলো কাবা বলো আল্লাহ বলো তাহাও একই কুরআন বলো কাবা বলো আল্লাহ বলো তাহাও একই তবে কি যে কঠিন ছিল তারাও যদি হতো একই কিন্তু কোথাও যাত্রাভিমান কোথাও আবার দলাদলি এসব কি আর ভবের মাঝে মহান হওয়ার ক্রিয়া বলি আমরা বড় হচ্ছি না কেন আমরা উপরে উঠতে পারছি না কেন আমাদের মূল সমস্যা হলো আমরা এখন কে কি করলো কে কি করলো কে আমার কার গরু আমার ধান খেয়ে ফেললো কোন বেটার বাচ্চা আমার বড়ই গাছের বড়ই পেরে ফেললো এইটা নিয়ে আমরা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে
দ্বন্দ্ব কলহ বিবাদ ভাইও আমরা ঐক্যবদ্ধ হব। ঈদের নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে বিসর্জন দিয়ে ইসলামের বৃহৎ স্বার্থে মুসলিম উম্মাহ মুসলমান ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে সমবেত হওয়ার উদ্দেশ্যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নেব, হিংসা বিদূরিত করব, অন্তরের কলহকে দূর করব এবং একজনের প্রতি আরেকজন থেকে আমরা মানে পৃষ্ঠ প্রদর্শন করব না, বরঞ্চ ভাই ভাই হয়ে যাব। আমাদের নবীজি বলেন, আমাদের নবীজি বলেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন সুলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক।